সুনাইতানার অন্তর্গত নতুন বাজারের ফার্নিচারের দোকান থেকে ইয়াবা ট্যাবলেট উদ্ধার, আটক দুইজন। ফার্নিচার হাউস থেকে ইয়াবা ট্যাবলেট বাজেয়াপ্ত হয়েছে। গোপন সূত্রের খবরের ভিত্তিতে নতুনবাজারের বিনায়ক ফার্নিচার হাউসে অভিযান চালিয়ে কয়েকটি পুডলায় প্রায় 20,000 ইয়াবা ট্যাবলেট উদ্ধার করতে সক্ষম হয় সুনাই পুলিশ। শুক্রবার রাতে এই অভিযানে বিনায়ক ফার্নিচার হাউসের কর্ণধার নতুনবাজার এলাকার বাসিন্দা অমৃত দেবের ছেলে বিষ্ণুদেবকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়াও বিষ্ণুর এক সহযোগী মণিপুরের বাসিন্দা টি নগেন সিংয়ের ছেলে নরেন সিংকেও গ্রেপ্তার করা হয়েছে। ফার্নিচারের দোকান থেকে নেশাজাতীয় ইয়াবা ট্যাবলেট উদ্ধার হওয়ার ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্য বিরাজ করছে। পুলিশ বিষয়টিকে মোটেই হালকাভাবে নিচ্ছে না। ইতিমধ্যে সুনাই পুলিশ NDPS অ্যাক্ট 1985 মতে 4/2022 নম্বরে এবং 21C, 23C, 25, 27A, 29 দ্বারায় মামলা নথিভুক্ত করে তদন্তের জাল বিছিয়েছে। এই ঘটনার সঙ্গে জড়িত আরও পুডলাররা ধরা পড়ার সম্ভাবনা রয়েছে। এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।